আমরা ক্রমাগত বাংলার লক্ষ্মী সরার ওপর ব্লগ বানিয়ে চলেছি আজকে তুলে ধরবো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুভাষগঞ্জের উত্তর পালপাড়ার শিল্পী মনোরঞ্জন পালের তৈরি মা লক্ষ্মীর সরা শিল্পীর সরা নির্মাণে একটা দেশজ ভাব দেশ ছোঁয়া আমরা লক্ষ্য করেছি আশা করি আজকের আমাদের উদ্যোগটি আপনাদের ভালো লাগবে আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুভাষগঞ্জ উত্তর পালপাড়ার শিল্পী মনোরঞ্জন পাল এক পুতুল থেকে শুরু করে পাঁচ পুতুল পর্যন্ত মা লক্ষ্মীর সরা তিনি তৈরি করেছেন এক পুতুল বলতে একটি সরার মধ্যে একটি মাত্র মা লক্ষ্মী থাকবে দুই পুতুল বলতে একটি সরার মধ্যে মা লক্ষ্মী এবং তার সঙ্গে আরও একজন তার সহচরী থাকবে তিন পুতুল লক্ষ্মী সরা চার পুতুল পাঁচ পুতুল এইভাবে বিভিন্ন ধরনের প্রায় চারশো মা সরা শিল্পী তৈরি করেছেন এর মধ্যে ইউনিকনেস বা আমার যেটা বিশেষভাবে ভালো লেগেছে তা হচ্ছে মা লক্ষ্মী জনার্দন অর্থাৎ লক্ষ্মী নারায়ণের সরা এই লক্ষ্মী নারায়ণের সরার যে লক্ষ্মী নারায়ণটি সেটা কিন্তু ছাঁচের পোড়ামাটির সেটা সরার সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং শিল্পী আমাদের যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে সরা অনেক সময় তাহেরপুরের ক্ষেত্রেও যে অন্য জায়গা থেকে সরার যে মূল উপাদান যে সরাটি সেটা পুড়িয়ে আনা হয় পরে শিল্পীরা সেখানে রং করে কিন্তু এখানে মনোরঞ্জন পালের ক্ষেত্রে তার এই সরাটা কিন্তু পোড়ানো অর্থাৎ নিজের বাড়ির মধ্যেই তিনি এটা পোড়াচ্ছেন এবং তারপর সেটাকে সব কিছু হয়ে গেলে তার উপর সাদা রঙের আস্তরণ দেওয়ার পর তিনি তার উপর রঙ করছেন এটাই তার একটি বৈশিষ্ট্য এবং দেখতেই পাচ্ছেন একেবারে লোকজ সন্দে শিল্পী কিন্তু তার তৈরি মা লক্ষ্মীর সরা তৈরি করেছেন এছাড়াও শিল্পী প্রথাগত যে ছাঁচের মা লক্ষ্মী সেগুলো কিন্তু তৈরি করেছেন যা এক কথায় অনিন্দ সুন্দর এবং দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই ভিন্ন রকমের তার শৈলী তার নির্মাণ আমরা যদি কলকাতার মানিকতলার ক্ষেত্রে দেখি তার থেকে কিন্তু এটা সম্পূর্ণভাবে আলাদা নমস্কার ধন্যবাদ